আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে প্রাদেশিক নির্বাচন এবং হচ্ছে যুক্তফ্রন্ট। 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়। তাহলে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে 53 সালের 4 ডিসেম্বর। ওকে, 16 ডিসেম্বরে আমরা স্বাধীনতা নিয়েছিলাম, তার প্রায় 12 দিন আগে। আচ্ছা, তিন বিরোধী দলের সমন্বয়ে, একটা হচ্ছে ভাসানীর আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলার কৃষক শ্রমিক লীগ, মাওলানা আতাহার আলীর হচ্ছে নিজামে ইসলাম, এবং পরে হচ্ছে হাজি দানেশের বামপন্থী গণতন্ত্রী দল, এর মধ্যে যোগ দেয়, এবং হচ্ছে খেলাফতের আব্বানী পার্টিও হচ্ছে যুক্তফ্রন্টে যোগ দেয়। তাহলে ভাসানী হচ্ছে গিয়ে আমাদের আওয়ামী লীগ, সবসময় মনে রাখবো, ভাসানী আওয়ামী লীগ বরিশাল্লা শেরে বাংলা, সে হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, আর ওদিকে মাওলানা আতাহার আলী হচ্ছে নিজামী ফ্রন্ট। আচ্ছা, 21 দফা ছিল হচ্ছে যুক্তফ্রন্টের দাবি। তো এখানে তো 4 ডিসেম্বর 1953 হইল, এখন হচ্ছে গিয়ে 1954 সালে 11 মার্চ। বিখ্যাত জিনিস, 11 মার্চে হয়েছে প্রাদেশিক নির্বাচন, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। তো মোট আসন ছিল এর মধ্যে 309টা। পূর্ব পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশে মোট আসন কয়টা? 309টা। তার মধ্যে আমাদের আবার মুসলিম ছিল 327টা আর অমুসলিম ছিল 72টা। তার মানে 1954 সালের 11 মার্চের যে নির্বাচন ছিল, সেখানে মুসলিম ছিল 237টা, অমুসলিম ছিল হচ্ছে 72টা। তো আলটিমেটলি যুক্তফ্রন্টে, যে এত সুন্দর করে যুক্তফ্রন্ট গঠন করলো, তারা হচ্ছে গিয়ে পাইল 236টা, এবং মুখ্যমন্ত্রী হলেন শেরে বাংলা একে ফজল হক। তার মানে এই যে আমাদের কৃষক শ্রমিক পার্টির ফজল হক বরিশাল্লা, সে হয়ে গেল আলটিমেটলি মুখ্যমন্ত্রী। আর সেই মন্ত্রিসভাই হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রণালয় পান। ওকে, গেল। তো 54 সালের 11 মার্চ খুব সুন্দর, মানে জন্মদিনের হচ্ছে গিয়ে আমাদের প্রায় 12 দিন আগে আসলো। তো 1954 সালের হচ্ছে গিয়ে আমাদের 30 মে চলে আসলো। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিয়ে বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করেন। কেননা গভর্নর জেনারেল আলটিমেটলি হচ্ছে মুখ্যমন্ত্রী থেকেও মানে কড়া পোস্ট। তো এই শালায় হচ্ছে গিয়ে গোলাম মোহাম্মদ কী করছে, যে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন এবং হচ্ছে বাংলায় কেন্দ্রীয় শাসন জারি করে দিল। তাইলে সেই 54 সালের পরে আমরা চলে আসবো, 2 বছর কেটে গেল, 56 সাল, আবার হচ্ছে 23 মার্চ। এই যে জন্মদিন মার্ক করি, আবার হচ্ছে 56 সালের 23 মার্চ জন্মদিন। পূর্ব পাকিস্তানি, এটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের রূপান্তর এবং হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের সৃষ্টি। তার মানে হচ্ছে 23 মার্চ জন্মদিনের দিন হচ্ছে গিয়ে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের রূপান্তর হয় এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়। এবং ইস্কান্দর মির্জা, আমরা নামটা মনে রাখবো, যে মির্জা সাহেব 56 সালে পাকিস্তান প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট, ইস্কান্দর মির্জা। ওকে, চলে আসবো হচ্ছে 1957 সালের, 56 সাল গেল, 57 সাল আসলো। 57 সালের 7 ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকমারিতে কাকমানি সম্মেলন হইল। 57 সাল গেল, আবার 57 থেকে 58 সাল, 1 বছর পরে 7ই অক্টোবর ইস্কান্দর মির্জা, সেই যে বদমাইশটা ছিল, প্রথম সামরিক শাসন জারি করলো। তার মানে 1 বছরের, মোটামুটি বলা যায় হচ্ছে 2 বছরের মধ্যেই আমার তাকে হচ্ছে গিয়ে মানে সামরিক শাসন জারি করে দিতে হইলো। এবং আইয়ুব খানকে আনছে কি, ইস্কান্দর মির্জা প্রধান সামরিক কর্মকর্তা নিয়োগ দেন, এবং পূর্ব পাকিস্তানের সামরিক শাসক হন হচ্ছে কি ওমরাও খান। মানে বাংলাদেশের বর্তমান জায়গার মধ্যে আসছিল ওমরাও খান, আর পুরো পাকিস্তানের ক্ষেত্রে আইয়ুব খান। তো 58 সালের 7 অক্টোবর গেল, সেখান থেকে 27 অক্টোবর, মানে মাত্র 20 দিন গেল, সেটা তখন কি হলো, যে আইয়ুব খান যাকে সে প্রধান সামরিক কর্মকর্তা নিয়োগ দিয়েছিল, সে ইস্কান্দর মির্জাকে হটায় দিল এবং হচ্ছে ক্ষমতা দখল করলো। আলটিমেটলি 2 বছর চলে গেল এবং 1960 সালের 23 মার্চ আইয়ুব সামরিক শাসন প্রত্যাখ্যান করেন। আইয়ুব খান ক্ষমতা দখল করলো ঠিকই, কিন্তু 2 বছর পরে 60 সালের 23 মার্চ আবার হচ্ছে জন্মদিন। ঠিক আছে, মার্ক করি, এটা হচ্ছে আমাদের জন্মদিন, সামরিক শাসন হচ্ছে প্রত্যাখ্যান করেন। আচ্ছা, 1959 সালের 7ই অক্টোবর আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন, কেননা সে তো সামরিক লোক, জোর কইরা ক্ষমতায় আসছে তো কিছু একটা করতে হবে, মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ করলো। এখানে 4 স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয়, এবং আলটিমেটলি হচ্ছে 1959 থেকে 1969 পর্যন্ত মোটামুটি এরকম কিছু একটা ভুগিচুকি ছিল। সেখানে 1969 সালে গণ অভ্যুত্থানে এই যে মৌলিক গণতন্ত্র যেটা বলা হয়েছিল সেইটা হচ্ছে পর্যদুস্ত হয়। তাহলে মৌলিক গণতন্ত্র শুরু হয় 1959 সালে, শেষ হয় 1969 সালে। আচ্ছা, এখন আবার আমরা একটু আগে যাই, 62 সালে আইয়ুব খানের মাধ্যমে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণয়ন হয়। তাহলে দ্বিতীয় সংবিধান কার মাধ্যমে প্রণয়ন হলো? আইয়ুব খান।
এই ব্যাটা হচ্ছে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং বঙ্গবন্ধু সহ 13 জন আওয়ামী লীগ নেতা এই যে আমাদের দ্বিতীয় সংবিধান যেটা হইল 1962 সালের সেখানে স্বাক্ষর করেন নাই। স্বাক্ষর না করার কারণ হচ্ছে বাংলা নাম রাখা হয় বা বাংলাদেশের নাম রাখা হয় ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। এই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1962 সালে হচ্ছে গিয়ে সেখানে সাইন করলো না এবং আলটিমেটলি 62 সালে রাজধানী করা হলো করাচি থেকে ইসলামাবাদে। মানে এতটুকু মনে রাখবো, সব কিছুর মধ্যে একটা ইসলামী ফ্লেভার ঢোকাইতে গেছে 62 সালের মধ্যে, বাংলাদেশের নাম করতে গেছে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান, আবার হচ্ছে ইসলামাবাদে, মানে ইসলামিক ফ্লেভার ঢোকাই থেকে রাজধানী করাচি থেকে নিয়ে গেছে ইসলামাবাদে। এবং মাঝের ইম্পর্টেন্ট কাহিনী হচ্ছে 1965 সালের সেপ্টেম্বরে 17 দিনব্যাপী পাক ভারত একটা যুদ্ধ হয়। আচ্ছা, এখন আমাদের সুপার ডুপার ব্লকবাস্টার 1966 সালের হচ্ছে 6 দফা, ভালো করে খেয়াল করবো, 5ই ফেব্রুয়ারি 1966, মানে হচ্ছে 21শে ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট ডে, তার আগে 5ই ফেব্রুয়ারি 1966 লাহোরে বিরোধী দলগুলোর একটা সম্মেলন হয় এবং সেখানে 6 দফা ঘোষণা করা হয়। তাহলে অনানুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করা হয় 5ই ফেব্রুয়ারি 1966, দেন সেখান থেকে আবার 23শে মার্চ 1966 জন্মদিনের দিন লাহোরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তাহলে 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হইল, আনুষ্ঠানিকভাবে হচ্ছে জন্মদিনের দিন, মানে 23শে মার্চ 1966 লাহোর সংবাদ সম্মেলনে আলটিমেটলি 6 দফা ঘোষণা করা হইল। এখন লাহোর প্রস্তাবের ভিত্তিতে রচিত হয় হচ্ছে 6 দফা, তার মধ্যে কিছু কথা ছিল যে পাকিস্তান ফেডারেল রাষ্ট্র হবে, সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র হবে এবং প্রাদেশিক আইনসভা সার্বভৌম হবে। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র থাকবে ফেডারেল সরকারের হাতে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই দুটো থাকবে হচ্ছে মূল সরকার বা ফেডারেল সরকার হবে, কিন্তু অন্যান্য বিষয়গুলো বাংলাদেশের মতো ছোট অংশগুলো বা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পরবর্তীকালে 7ই জুন 1966, তার মানে 7/6/66 শ্রমিক নেতা মনু মিয়া 6 দফা আন্দোলনের প্রথম শহীদ হন। 66 সালের 6 দফা 23শে মার্চ 66তে উত্থাপন হইল এবং 7ই জুনে আমরা শহীদ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা একটু পেছনের দিকে যাব। 6 দফার সাথে জড়িত হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। সময়টা 1963 সাল, তখন হচ্ছে গিয়ে টেকনিক্যালি গণতন্ত্র ছিল না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন চন্দ্র লাল সিংহের সাথে বঙ্গবন্ধু সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে তখন তিনি একটা সাহায্য চান। আচ্ছা, তারও হচ্ছে গিয়ে প্রায় 5 বছর পর এখন শয়তানরা মানে তারা ঝামেলা করবে যে 18ই জানুয়ারি 1968 সালে আগরতলা মামলা দায়ের করা হয়, কিন্তু সেটা কিন্তু অন্য চিন্তা ভাবনায় কিন্তু মামলাটা দায়ের করা হয়েছিল এত 5 বছর পরে। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টের কাহিনীটা হচ্ছে 9ই মে 1966 সালে, কেননা যখন 23শে মার্চ 6 দফা দেওয়া হইল তো 9ই মে 1966 সালে 6 দফা আন্দোলনের কারণে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, তার মানে 9/5/66তে। তিনি আলটিমেটলি তখন জেলের মধ্যে চলে যান এবং 17ই জানুয়ারি 1968তে 2 বছর জেল খেটে 6 দফা থেকে বেকসুর খালাস পান। কিন্তু বঙ্গবন্ধুকে তার বেকসুর খালাস দেওয়া যাবে না, কেননা পাকিস্তানিদের মাঝে তখন এই বুদ্ধি ছিল। তখন তারা কী করলো, 17 জানুয়ারি মুক্তি দিয়ে 18 জানুয়ারিতে ওই যে 63 সালে হচ্ছে গিয়ে ইন্ডিয়া গেছিল তার জন্য মামলা দিয়ে দিল, সেটা হচ্ছে 18ই জানুয়ারি এটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয়। তো এর মধ্যে মোট আসামি ছিল 35 জন আগরতলা মামলার আসামি এবং স্যার থমাস উইলিয়াম বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন এবং 22শে ফেব্রুয়ারি 1969 আলটিমেটলি মুক্তি পান। তার মানে 22শে ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারি একদিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে মুক্তি পান এবং 23শে ফেব্রুয়ারি 1966 ডেট কিন্তু জন্মদিনের দিনেরটাই আছে, মাসটা শুধু 1 মাস আগে আসছে, 1969 সালে রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেওয়া হয় এবং স্যাক ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন। তাহলে 23শে ফেব্রুয়ারি 1969 সালে স্যাক ছাত্র সংগ্রাম পরিষদ এর পক্ষে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিটা দেন। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে মার্চ মাসে, সেখানে কী কাহিনী, 70-এর নির্বাচন। আচ্ছা, 25শে মার্চ, তার মানে হচ্ছে গিয়ে জন্মদিনের 2 দিন পরে 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করেন। আইয়ুব খান আর টিকতে পারলো না, জন্মদিনের 2 দিন পরে সে পদত্যাগ করলো এবং উত্তরসূরি হন হচ্ছে ইয়াহিয়া খান এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এখানে একটা কাহিনী আছে, তো 1969 সালে লাফালাফি হইতেছে, তাহলে তো 70 সালে নির্বাচন হওয়া লাগবে। 5ই অক্টোবর 1970 জাতীয় পরিষদ এবং তারপরে 22শে অক্টোবর 1970 প্রাদেশিক পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়,
কিন্তু আলটিমেটলি হচ্ছে 7ই ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। প্রথমে হয় জাতীয় পরিষদ, এরপর হচ্ছে প্রাদেশিক পরিষদ, মানে প্রথমে জাতীয় নির্বাচন হবে, এরপর ছোট নির্বাচন হবে। তার মানে 7ই ডিসেম্বর এবং 17 ডিসেম্বর আলটিমেটলি জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং কিছু একটা ঝামেলার কারণে, জলোচ্ছ্বাসের কারণে 17 জানুয়ারিতেও হচ্ছে আমাদের কিছু ভোট হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 111 নং আসন বা ঢাকা 8-এ থেকে জয়লাভ করেন। তাহলে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের অবস্থাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে জাতীয় পরিষদ, আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। তো জাতীয় পরিষদের মধ্যে হচ্ছে 162 আসনের 160টা বা 169 আসনের হচ্ছে 167টা, এটা মনে রাখবো, নারী সহ। যে 162 জাতীয় পরিষদে হয় 162টা আসনও হইতে পারে, 169টা আসনও হইতে পারে। 162টার মধ্যে 160টা আর 169-এর মধ্যে 167টা হচ্ছে গিয়ে আসন, এবং প্রাদেশিক পরিষদে মানে বাংলাদেশের মধ্যে 300 আসনের মধ্যে 288টা বা 310 আসনের মধ্যে 298টা লাভ করেন। তার মানে হচ্ছে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে পায় হচ্ছে 162 আসনের 160টা অথবা 169 আসনের 167টা, মাত্র 2টা কমছে। আচ্ছা, আর ওদিকে হচ্ছে প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে 300টা আসনের 288টা অথবা মানে প্রাদেশিক পরিষদে বাম্পার 310টা আসনে 298টা লাভ করেন। আচ্ছা, এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে চাল খলিফা বঙ্গবন্ধুর নির্দেশে, এটা হচ্ছে 1 মার্চ 1971। তো এর মধ্যে ছাত্রলীগের সভাপতি নূর আলম সিদ্দিকী, DUVP হচ্ছে গিয়ে আমাদের আসম আব্দুর রব, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল হচ্ছে গিয়ে নূর আলম সিদ্দিকী এবং DUVP, এটা মনে রাখবো যে এখনও সম্পাদক সাধারণ সভাপতি কিন্তু নূর, আর VP হচ্ছে ছিল আসম আব্দুর রব, আর সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, এবং হচ্ছে গিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির GS ছিল হচ্ছে আব্দুল কুদ্দুস মাখন, এরা হচ্ছে গিয়ে আমাদের ছাত্রলীগের চার খলিফা। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে 2 মার্চ 1971, বাংলার পতাকা উত্তোলন করা হয়। 3 মার্চ 1971 পল্টনের সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। তার মানে 2 মার্চ বাংলার পতাকা উত্তোলন, ভেরি ইম্পর্টেন্ট। 2 মার্চ কি হয়েছে, বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছে। 3 মার্চ হচ্ছে পল্টনের সমাবেশে স্বাধীনতার ইতিহাস ঘোষণা করা হয় এবং পাঠ করেন শাহজাহান সিরাজ। কিন্তু ঘোষণাপত্র যেটা আছে সেটা কিন্তু ইউসুফ আলী 17 এপ্রিল 1971 সালে হচ্ছে গিয়ে দেন। ইশতিহার একটা আর ঘোষণাপত্র কিন্তু একটা। প্রথমে দেওয়া হয় ইশতিহার 2-3 মার্চ আর ঘোষণাপত্র হচ্ছে 17 এপ্রিল। আচ্ছা, এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করা হয়। তাহলে প্রথমে ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধু। আচ্ছা, সেটা করছে কে, সেটা হচ্ছে গিয়ে আমরা একটু আগে দেখে আসলাম। আর এদিকে হচ্ছে জাতির পিতা ঘোষণা করা হইলো পরে, সেটা হচ্ছে 3 মার্চ। আচ্ছা, 7 মার্চের ভাষণ 4টা হচ্ছে দাবি ছিল। একটা হচ্ছে সামরিক আইন প্রত্যাখ্যান, সৈন্যদের ব্যারাকে নিয়ে যাওয়া, গণহত্যা তদন্ত বিচার, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। তাইলে 7ই মার্চের ভাষণের হচ্ছে দাবি 4টা, সামরিক আইন প্রত্যাখ্যান, সৈন্যদের ব্যারাকে নিয়ে যাওয়া, গণহত্যা তদন্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। আর হচ্ছে বিশ্ব ইতিহাসে দলিল, 7ই মার্চের ভাষণ, ভেরি ইম্পর্টেন্ট, ইউনেস্কোর প্যারিস দ্বিবার্ষিক সম্মেলনে 30শে অক্টোবর, মনে রাখবো হচ্ছে 10 মাসের সময়, 30শে অক্টোবর 2017 বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষণা করা হয়। 15 সদস্য বিশিষ্ট কমিটি যাচাই বাছাই করে এবং 1992 থেকে ইউনেস্কো এরকম জিনিসপত্র সংরক্ষণ করেন। আর প্রথম সশস্ত্র প্রতিরোধ সম্পর্কে একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রথম 19শে মার্চ 1971 গাজীপুরে প্রথম প্রতিরোধ। যদিও আমাদের 26শে মার্চ যুদ্ধ শুরু হয়, কিন্তু 19শে মার্চ 1971 প্রথম হচ্ছে প্রতিরোধ হয়। অপারেশন বিগ বারটা হচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরার মিশন, এবং 15 আগস্ট 1971 অপারেশন জ্যাকপট। 15 আগস্ট, দেখো খুব ইম্পর্টেন্ট একটা তারিখ, যে তারিখে বঙ্গবন্ধু মারা গেছিল সেই তারিখে 71 সালে হচ্ছে অপারেশন জ্যাকপট হয় এবং 126টি নৌযান ধ্বংস বা নষ্ট করা হয়। 126টা নৌযান।